আসসালামু আলাইকুম আমি ব্লগার এলিজাবেথ আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে আমি এখন নিয়মিত ব্লগ দিতে পারি না কারণ আমার এখন একটু ব্যস্ত সময় যাচ্ছে তাই প্রতিদিন ব্লগ দিতে পারি না বা যাই হোক আমি আজকে সকালে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি সকালে সরপুটি মাছ তারপরে একটা ছোট কাতল মাছ রেখেছি তো সেগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি তাই ভাবলাম এখন সংরক্ষণ করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এখন মাছগুলা পলিথিনে মরিয়ে আমি ডিপে রেখে দিব আর বাকিগুলো এখন রান্না করব। তো আমি এই যে পলিথিনে মুড়িয়ে নিলাম আমি সব সময় পলিথিন না হয় বক্সের মধ্যে রেখে দিই তো আমিও আজকেও আমি ব্যতিক্রম নয় আমি পলিথিনে মুড়িয়ে তারপরে রেখে ওভাবে মাছগুলা সংরক্ষণ করি যেহেতু আমার ঘরে চারজন তাই আমি চারটা করে মাছ একটা পলিথিনে রেখে তারপরে আমি এভাবেই রেখে দিই ডিপে তো আর সবগুলো মাছ একসাথে নামানোর প্রয়োজন পড়ে না যখন যতটুকু রান্না করার প্রয়োজন ততটুকু রান্না করা যায় তাই আমি সেভাবেই গুছিয়ে রাখি আমার সময় মতো যেহেতু সময় পাই না সেহেতু সুযোগ বুঝেই কাজগুলো গুছিয়ে রাখি এভাবে পলিথিনে মরিয়ে এই যে আমি একসাথে করে নিয়েছি এখন আমি ডিপে রেখে দিব আমার ছোট বাচ্চাটার জন্য আমি ব্লগ দিতে পারি না আমি যখনই কথা বলি তখনই কিছু না কিছু বলতে থাকে এই জন্য একটু সমস্যা হয় আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি বাকি কিছু মাছ নিয়েছি কাতলা মাছ সেগুলো আমি এখন রান্না করেছি তাই পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি অল্প করে ধরে নিলাম আমি পাক এসেছি রান্না করার জন্য রান্না করে এসেছি যাই বলেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই তরকারিটা একটু ভিডিও করে নিলাম আর পাকঘরটাও একটু ভিডিও করে নিলাম এখন আমি সরপটি মাছ রান্না করব আলু দিয়ে আর ডাটা দিয়ে আর সিম দিয়ে রান্না করেছি কাতলা মাছ তো যাই হোক সকালে আর রাত্রের জন্য একবারে রান্না করে নিয়েছি একটু সময় পেয়েছি যেহেতু তাই আমি একবারই রান্না করে নিয়েছি আমি এখানে সরপুটি মাছ রান্না করব তাই মাছগুলো আমি ভালো করে দিয়ে নিয়েছি এখানে বিভিন্ন জাতের মশলা আছে আমি সবগুলা দিয়ে এখন রান্নাটা সেরে ফেলবো এখানে আমি আলু রেখেছি সিদ্ধ করে এখানে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি করে রেখেছি লবণ মরিচ হলুদ ধনিয়া তারপরে জিরা জিরার গুঁড়ো তো সব মিলিয়ে আমি নিয়েছি এখন রান্নাটা সেরে ফেলবো আমি আগে অল্প করে লবণ আর হলুদ দিয়ে মাছটা আগে ভালো করে ভেজে নিব কারণ মাছটা ভাজা না হলে খেতে ভালো লাগে না তাই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আগে ভালো করে ভেজে নিব তো এই যে আমি এখন লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্য মানে আগে ভাজি করে নিব তো এক হাতে মানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো শেষ এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে সুন্দর করে বেজে নেব তো এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উলটিয়ে নিব আমি আরেক পাশ উলটিয়ে নিলাম তো উলটিয়ে তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেয়ার করবো আমার কাজেই এটা আমার মাছগুলো হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব তো এখানে আমি দেখাই নাই আর এক হাতে আমি ভিডিও করছিলাম তাই দেখাতে পারিনি আমি মশলাগুলা আগে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম সব রকমের মশলা দিয়ে আমি পুরোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে আমার ব্লগটা দিতে গিয়ে অনেক ঝামেলা হয় কারণ শব্দ বাইরে থেকে অনেক শব্দ আসে যাই হোক আমি আলুটা দিয়ে দিলাম আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু আমি এখন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি একটু ঢেকে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম তো আমার মোটামুটি কষানো হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম আমি ঝোল দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে আমি চুলাটা বাড়িয়ে দিব আসলে ক্যামেরার কারণে অনেক সময় সাদা সাদা দেখতে মানে লাইটের কারণে যাই হোক লাইটের জন্য অনেক সময় একটু অন্যরকম দেখা যায় কিন্তু এমনিতেই তরকারিটা খুব সুন্দর হয়েছে দেখতে আর শরপুটি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের বাসার সবাই পছন্দ করে তাই প্রায় সময়ই আমরা সরপুটি মাছ আনা হয় আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন আর পুরো ভিডিওটা দেখে শেষ করবেন এখন আমি ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ বলোক ন পর্যন্ত ঢেকে রাখবো তো আমার তরকারিটা হইতে হইতে মানে আমার একটু খিদাও লেগেছিল তাই ভাবলো আমি একটু আপেল খেয়ে নিই যেহেতু খিদা লেগেছে তাই সামনে আপেল ছিল তাই ভাবলো আমি একটু খেয়ে নেই আমার রান্নার ফাঁকে ফাঁকে কোনো কিছু খেতে ভাল লাগে আমি রান্না করতে থাকি আর হয়তো মানে ওই সময়টাতে কিছু না কিছু খেতে থাকি তো খিদা লেগে যায় তাই ভাবলাম একটু আপেল খেয়ে নিই তো আমি আপেলগুলো এইভাবেই কেটে নিচ্ছিলাম তারপরে খেয়ে নিলাম এদিকে আমার রান্নাও হয়ে এসেছে আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটা নিভিয়ে দিব যেহেতু হলে অনেকগুলো রান্না করব তাই কিছুটা সময় লাগবে আমার রান্না হয়ে এসেছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এখন আমি চা খাব আজকে কফি নাই শেষ হয়ে গেছে তাই ভাত খাওয়া শেষ ভাবলাম একটু কফি চা খেয়ে নিই যদিও চাটা আমি বেশি একটা খাই না তবে কফি না থাকলে হয়তো একটু খাই তো আজকে চা খাবো সেই জন্য চুলার উপরে পাতিল বসিয়ে দিলাম চায়ের পাতিল আমার কফিটাই বেশি খাওয়া পরে পরিমাণ মতো চিনি দিয়ে নেব আমি একটু চিনি বেশি খাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে চা খাব তাই দুই দুই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি চাটা আমাদের ঘরে যদিও বেশি খাওয়া পড়ে না কফিটাই বেশি খাওয়া পড়ে আমার সাথে তখন থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ